যারা চাকরি খুঁজে পাচ্ছেন না। একটি চাকরি খুঁজতে খুঁজতে পায়ের জুতোর তলাটি ক্ষয় করে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে বলছে। হতাশ হবেন না, হতাশ হবেন না, মানুষের লাইফে অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক এমন কিছু হবে যা থেকে আপনার মনে হতে পারে এই পৃথিবীতে আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, আপনি একজন অপদার্থ, আপনার কোনো মূল্য নেই, আপনি একজন মূল্যহীন মানুষ। মনে রাখবেন, মানুষ মূল্য তখনই আপনাকে দেবে যখন আপনি মূল্যহীন থেকে মূল্যবান হতে পারবেন। বন্ধুরা, চাকরি না পাওয়াই মানুষের সবকিছু নয়, জীবনের উদ্দেশ্য চাকরি নয়, হওয়া উচিত নয়। আপনার আশেপাশে একটু চোখ বুলিয়ে দেখুন, আশেপাশে একটু তাকিয়ে দেখুন, কত রকমের কাণ্ড কারখানা ঘটে চলেছে, তার থেকে মানুষ ইনকাম করছে। শুনতে হয়তো খারাপ শোনাবে, উদাহরণস্বরূপ বোঝার জন্য একটি কথা বলি। আপনি যখন হতাশাগ্রস্ত মন নিয়ে কোথাও চুপটি করে বসে রয়েছেন, আশেপাশে দেখবেন কেউ না কেউ ওই চিপস খেয়ে ফেলে দেওয়া প্যাকেটটা, ড্রিঙ্কস করার বোতলটা ইত্যাদি ইত্যাদি, যাদেরকে আমরা টোকাই বলি, তারা এগুলি কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে একটি বস্তায় করে। তার কোনো লাজ লজ্জা ঘৃণা এগুলো নাই, তার একটাই চিন্তা, একটাই ভাবনা, আমাকে আজকে টাকা ইনকাম করতে হবে, আজকের টাকা দিয়ে তাকে বাঁচতে হবে। তার জন্য সে এগুলি টুকিয়ে অন্য একটি জায়গায় নিয়ে বিক্রি করে, তার বিনিময়ে সে কিছু টাকা পায়। দেখুন বন্ধুরা, আপনি হতাশাগ্রস্ত আর সে সে তার নিজের দুঃখ কষ্টকে এক সাইডে রেখে সে কিন্তু তার কাজ করে যাচ্ছে। তারপর কি হবে জানেন? এই যে সে ময়লাটা কুড়িয়ে নিয়ে যার কাছে বিক্রি করলো, সে এগুলোকে অন্য আরেকজনের কাছে বিক্রি করবে। দেখুন, ধাপে ধাপে, স্টেজে স্টেজে টাকা, স্টেজে স্টেজে টাকা ইনকাম করা যায়, ধাপে ধাপে টাকা ইনকাম করা যায়। সে যার কাছে এগুলো বিক্রি করবে, সে আবার এগুলো নিয়ে যেয়ে বিভিন্ন ছোট ছোট চিপস আকারে কাটবে, কাটার পরে বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন কলকারখানায় এগুলো আবার সেল হয়। অথচ দেখেন, জিনিসটা তো আমি ক্রয় করেছি, আমি কিনেছি, আমি ফেলেছি, অথচ এই ফেলনা জিনিস দিয়েই আবার আরেকজন টাকা ইনকাম করছে। হ্যাঁ, আপনার হয়তো খারাপ লাগতে পারে যে আমাকে তো সবাই চিনে, আমাকে সবাই জানে, আমি কিভাবে এই কাজ করব, আমার তো সমাজ আছে, আমার তো সোসাইটিতে চলতে হয়, আমার তো সোসাইটিতে চলতে হয়, আমার তো সমাজ রয়েছে। যেই সোসাইটি আপনাকে, আপনি যদি কিছু না করতে পারেন, সেটা ধিক্কার জানায়, আপনাকে সিসি করে, আর আপনাকে 10টা টাকাও এনে দেয় না, কোনোভাবেই আপনাকে উঠার জন্য সহযোগিতা করে না, সেই সোসাইটির কথা আপনি মাথায় কেন রাখবেন? আপনার যদি এতই লাজ লজ্জা থেকে থাকে, এত ভয় থাকে, আপনি অন্য এলাকায় চলে যান, টোকাই কেন হতে হবে আপনাকে? আপনি এটা নিয়ে কেন চিন্তা করছেন? টোকাই না, আপনি অন্য কিছু করেন। দেখেন আশেপাশে কত কিছু ঘটে যাচ্ছে, যেখানে পাইকারি মার্কেট রয়েছে সেখান থেকে কিছু নিয়ে আসেন, বলতে পারেন আপনার কাছে একটি টাকাও নয়, আপনি কিভাবে কি করবেন? ফার্স্ট কাজ হলো আপনাকে কিছু টাকা সঞ্চয় করার পথ খুঁজে বের করা, ওয়ে খুঁজে বের করেন। যেখানে আপনাকে কেউ চিনে না, এমন একটি জায়গায় যান, সেখানে কাজ খোঁজার চেষ্টা করুন। দেখুন বন্ধুরা, আজ পর্যন্ত পৃথিবীতে যারা অনেক বড় বড় সেলিব্রিটি হয়েছেন, আর্থিকভাবে অনেক ধনী মানুষ হয়েছেন, তারা জীবনের একটা পর্যায়ে এমন খারাপ অবস্থায় ছিলেন যা আমরা কল্পনাও করতে পারি না। বন্ধুরা, আপনাদেরকে চেষ্টা করতে হবে, হতাশায় ভেঙে পড়লে চলবে না। মনে রাখবেন, চিন্তা করে কোনো কিছু ঠিক করা যায় না, হতাশায় গ্রস্ত হয়ে এরকম মন ভেঙে পড়ে থেকে কোনো কিছু ঠিক করা যাবে না। আপনাকে উঠে দাঁড়াতে হবে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনার মধ্যে যে যোগ্যতা আছে সেটিকে প্রকাশ করতে হবে, তাহলেই আপনি কিছু করতে পারবেন।